শিশুর উপরে চলিল ইটাভর্তি বাহন, ফুড়বলে আহি ঘরলে উভতি নগল সাহিল, পরিয়ালর অভাব অনাতনেই হল কাল। এই মর্মান্তিক ঘটনাটি ঘটিল বিশ্বনাথর বিহালীর বিজুলী জারণি গাঁও। আনদিনার দরে দেওবারেও পরিয়ালর অজ্ঞাতে সমনীয়ার সঙ্গে ঘরের ওলাই আহিছিল সাহিল রাজপুত নামর 10 বছরীয় শিশুটি। কিন্তু দিন হাজিরা করে পেটর ভাত মুঠি মোকলা পরিয়ালটির অজ্ঞাতে গাঁওখনতে থাকা একটা ইটা ভাতার গাড়িত ইটা জপাত নিয়োজিত হয়েছিল পঞ্চম শ্রেণীর ছাত্রজন। সেই সময়তে সংঘটিত হল ভয়ঙ্কর ঘটনা। সোমবারে তেজপুর মেডিকেল কলেজ হসপিটালত চিকিৎসাধীন অবস্থাতে মৃত্যুক আঁকালি লয় কণমানি সাহিলে। শহীদ অনিল বরা নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র আছিল সাহিল। আজি যে ই ভাটা তোলাই গেছে বলে কাম করে আছে বলে এটা তো আমি গম নাপাও। এই ঘটনার পাছতে ইটা ভাটাটির কর্তৃপক্ষের বিরুদ্ধে উত্থাপন হয়েছে শিশু শ্রমিক নিয়োগের অভিযোগ। বিশ্বনাথের পর তুষার হাজরিকা, News18 অসম নর্থ ইস্ট। শিশুর উপরে চলিল ইটাভর্তি বাহন, ফুড়বলে আহি ঘরলে উভতি নগল সাহিল, পরিয়ালর অভাব অনাতনেই হল কাল। এই মর্মান্তিক ঘটনাটি ঘটিল বিশ্বনাথর বিহালীর বিজুলী জারণি গাঁও। আনদিনার দরে দেওবারেও পরিয়ালর অজ্ঞাতে সমনীয়ার সঙ্গে ঘরের ওলাই আহিছিল সাহিল রাজপুত নামর 10 বছরীয় শিশুটি। কিন্তু দিন হাজিরা করে পেটর ভাত মুঠি মোকলা পরিয়ালটির অজ্ঞাতে গাঁওখনতে থাকা একটা ইটা ভাতার গাড়িত ইটা জপাত নিয়োজিত হয়েছিল পঞ্চম শ্রেণীর ছাত্রজন। সেই সময়তে সংঘটিত হল ভয়ঙ্কর ঘটনা। সোমবারে তেজপুর মেডিকেল কলেজ হসপিটালত চিকিৎসাধীন অবস্থাতে মৃত্যুক আঁকালি লয় কণমানি সাহিলে। শহীদ অনিল বরা নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র আছিল সাহিল। সদায় ফুড়ব যায়, আজি যে ই ভাটা তোলাই গেছে বলে কাম করে আছে বলে এটা তো আমি গম নাপাও। এই ঘটনার পাছতে ইটা ভাটাটির কর্তৃপক্ষের বিরুদ্ধে উত্থাপন হয়েছে শিশু শ্রমিক নিয়োগের অভিযোগ। বিশ্বনাথের পর তুষার হাজরিকা, News18 অসম নর্থ ইস্ট। শিশুর উপরে চলিল ইটাভর্তি বাহন, ফুড়বলে আহি ঘরলে উভতি নগল সাহিল, পরিয়ালর অভাব অনাতনেই হল কাল। এই মর্মান্তিক ঘটনাটি ঘটিল বিশ্বনাথর বিহালীর বিজুলী জারণি গাঁও। আনদিনার দরে দেওবারেও পরিয়ালর অজ্ঞাতে সমনীয়ার সঙ্গে ঘরের ওলাই আহিছিল সাহিল রাজপুত নামর 10 বছরীয় শিশুটি। কিন্তু দিন হাজিরা করে পেটর ভাত মুঠি মোকলা পরিয়ালটির অজ্ঞাতে গাঁওখনতে থাকা একটা ইটা ভাতার গাড়িত ইটা জপাত নিয়োজিত হয়েছিল পঞ্চম শ্রেণীর ছাত্রজন। সেই সময়তে সংঘটিত হল ভয়ঙ্কর ঘটনা। সোমবারে তেজপুর মেডিকেল কলেজ হসপিটালত চিকিৎসাধীন অবস্থাতে মৃত্যুক আঁকালি লয় কণমানি সাহিলে। শহীদ অনিল বরা নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র আছিল সাহিল। সদায় ফুড়ব যায়, আজি যে ই ভাটা তোলাই গেছে বলে কাম করে আছে বলে এটা তো আমি গম নাপাও। এই ঘটনার পাছতে ইটা ভাটাটির কর্তৃপক্ষের বিরুদ্ধে উত্থাপন হয়েছে শিশু শ্রমিক নিয়োগের অভিযোগ। বিশ্বনাথের পর তুষার হাজরিকা, News18 অসম নর্থ ইস্ট।